আমি আপনাদের এলাকার সন্তান, আসলে আমি না বলে নাম হয়, আমার লেখাপড়া থেকে সবকিছুতেই আমার এলাকার সকলেরই অবদান রয়েছে। কেউ সহযোগিতা করেছেন, কেউ আমাকে পরামর্শ দিয়েছেন, কেউ আমার বাবাকে উৎসাহ করেছেন, উৎসাহ দিয়েছেন। বিশেষ করে আমাদের পাশে অতিথি বসে আছে, উনি আমাকে উৎসাহ দিতেন সবসময়। সকলে আমাকে আপনার খুবই উৎসাহ দিয়েছেন, কেউ আদর করেছেন, কেউ একটা কলম আমাকে কিনে দিয়েছে, এটা অবাস্তবের কিছু না। আমি আমার লেখাপড়া এইভাবে পেয়েছি, আমি এইভাবে গড়ে উঠেছি। তো আমি আসলে আমার পরিচয় হলো, আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান, সাতপুর সিটি কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক এবং সাংবাদিক। একই সাথে আমি একজন কামিং অ্যাডভোকেট। আমি আসলে গত বছর চেয়ারম্যান প্রার্থী হয়েছি, গত বছর আমি একবার নতুন ছিলাম, আমাকে আপনারা সবাই আশ্বস্ত করেছেন যে আমাকে এবার আপনারা সুযোগ দেবেন। তারপরে বর্তমানে মেরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমি সহ প্রায় 13 জনের রয়েছে। 13 জনের কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, সকলের সকলের অবস্থান থেকে আমি মনে করি যোগ্য। তাদের মধ্যে যদি আমি আপনাদের দৃষ্টিতে যোগ্য প্রার্থী হয়ে থাকি, তাহলে আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আমার আসলে স্বাভাবিক কিছুই নেই, আমি থাকি আদর্শ গ্রামে, আমি একটু ভূমিহীন। আমি একটা কথাই আপনাদেরকে বলবো, এই মেহেরপুর ইউনিয়নের বিশেষ করে এটাও কিন্তু মেহেরপুর ইউনিয়ন ছিল, মসজিদে কিন্তু পড়ছে পৌরসভা, কিন্তু মেহেরপুর ইউনিয়নের ভোটাররা বেশি এখানে নামাজ পড়ে, এটা মেহেরপুর ইউনিয়ন ছিল। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের প্রাক্তন চেয়ারম্যান মরহুম আব্দুল খালিক স্যারকে, ওনাকে আল্লাহ ওনার বিরিয়ার তার মাগফিরাত কামনা করি। উনি একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু আমরা এরপর থেকে আমরা বিভিন্নভাবে অবহেলিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। আমার কোন চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অভিযোগ আমার নিজের প্রতি, আমি কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি। আমি একজন হতদরিদ্র ভূমিহীন, আমি তিলে তিলে নিজকে গড়ে তুলেছি। আমি জানি একটা ভূমিহীন মানুষ, একটা হতদরিদ্র মানুষ, একটা মধ্যবিত্ত মানুষের কষ্টটা কি, না খেয়ে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করতে হয়, বিচার না হওয়ার কষ্টটা কি সেটা আমি জানি। মৃত্যুর কাছাকাছি থেকে আমি ফিরে এসেছি, আপনারা জানেন, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে। আমি আমার মা ভাই বোন সব কিছু নিয়ে আমি অনেক অত্যাচারিত হয়েছি, শুধু মাদকের বিরুদ্ধে কথা বলা, খরিদের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। তো যাই হোক, আমি গত বছর চেয়ারম্যান পার্টি হওয়ার পর থেকে আমি তারপরে আমি বিগত 5 বছর সবার সাথে যোগাযোগ করেছি যারা আমার কাছে এসেছেন। আমি একটা জিনিস দিতে পারি না, সেটা হল টাকা, আর্থিক সহযোগিতা আমার দ্বারা দেওয়া সম্ভব না, কারণ আমি আপনাদের মতোই একজন গরিব অসহায় মানুষ। আর আমি এতটুকু পারি হয়তো আইনগত সহযোগিতা, যেটা আমি নিজের টাকা খরচ করে আপনাদের জন্য দৌড় দিতে পারি, এতটুকু আমি পারি। আর আমি মানবাধিকার চেয়ারম্যান হওয়ার পরে বা সাংবাদিক বলেন বা কামিং লয়ার বলেন এবং শিক্ষক শিক্ষকতা কারণ ছোটটা দিয়ে করতেছি, আমি কখনো কোথায় কোনো অগ্যানেন্স করছি কিনা সেটা হয়তো আমার চোখে পড়ে না, আপনাদের চোখে পড়লে হয়তো আমাকে ধরে দেবেন। তবে আমি আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই মেহেরপুর ইউনিয়ন হবে সাতপুর জেলার মধ্যে সবচেয়ে একটা আধুনিক ডিজিটাল ইউনিয়ন। আমি প্রতি বছর আমি বাজেট ঘোষণা করব এবং যেই বরাদ্দ আসবে প্রতিটা গ্রাম থেকে প্রতিটা পাড়া থেকে আপনাদেরকে কুমড়ি দেওয়া হবে, আপনারা নির্বাচিত করবেন কে পাবে। এখানে কোনো মেম্বারকে দায়িত্ব দেওয়া হবে না, আমারও কোনো দায়িত্ব থাকবে না, প্রতিটা বরাদ্দ আসলে আপনাদেরকে নিয়ে মিটিং করা হবে। মেয়রপুর ইউনিয়নের প্রতিটা কাঁচা রাস্তা পাকাকরণ করা হবে, প্রতিটা বাড়ির মোড়ে মোড়ে আপনার বিদ্যুতায়ন করা হবে, রাত্রে লাইটিং এর ব্যবস্থা করা হবে ইউনিয়নের খরচে, এবং আপনাদের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, তারপরে আপনার রেশন নিয়ে কখনো সিনিমিনি খেলা হবে না, এগুলো আমি বন্ধ করবো। আমি আপনাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করতে পারবো না, ন্যায় বিচার করার চেষ্টা করবো। মেয়রপুর ইউনিয়নের ভূমিদস্যুর বিরুদ্ধে বলেন, সাদাবাজের বিরুদ্ধে বলেন, মাদক সন্ত্রাসের বিরুদ্ধে বলেন, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মেয়রপুর ইউনিয়নে সেটা সমাধান হবে, কোনো মামলা আদালতে যেতে দেওয়া হবে না, কারণ আমরা ব্যর্থ, আমাদেরকে ন্যায় বিচার না করার কারণে অনেকে আমরা আদালতে যেতে হচ্ছে, কিন্তু ইউনিয়ন সেটা সমাধান করা সম্ভব। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমি একজন গরিব হিসেবে আমাকে আল্লাহর রাস্তায় যদি আপনারা সাপোর্ট দেন, ভোট দেন, আমি হয়তো টাকা দিতে পারবো না, আপনারা আমাকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমি হতদরিদ্র মধ্যবিত্ত জনগণের চেয়ারম্যান। তবে আবার অন্যদেরও বড়লোকে ধরো সকলে, অর্থাৎ 90% তো হতদরিদ্র মধ্যবিত্ত, এদেরকে নিয়েই তো আমাদের সমাজ। কিন্তু আমরা কি পাচ্ছি, আমরা ন্যায় বিচারটা পাচ্ছি না, ন্যায় বিচার চাইতে গেলেই আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনীতি দলের সাথে আমি সম্পৃক্ত নই, আমার পরিচয় মানবাধিকার কর্মী।
আমি একজন শিক্ষক, আমি এটা নিয়ে আপনাদের কাছে বাঁচতে চাই, আমি আপনাদের সন্তান, আমি স্বতন্ত্র থেকে প্রার্থী হব, কোনো দলীয় উপকরণ কারণ আমি কখনো জড়িত ছিলাম না, যদি আপনারা জানেন এখনো নাই। তবে হ্যাঁ, আমি মেহেদুর রফিক ইসলাম বীরত্ব স্যারকে ভালোবাসি, একজন ন্যায় এবং আদর্শবান ব্যক্তি হিসেবে। যাই হোক, আপনারা আমাকে দোয়া করবেন, আমার কথাবার্তা বলার মাঝে যদি কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে আমাকে আদালতে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।